বীরভূমে বৃষ্টির অভাবে চাষ বন্ধ হয়ে যাচ্ছে পদ্মফুলের আর কয়েকটি দিন বাকি তারপরে শুরু বাঙালির হয় পদ্ম চাষীদের কপালে হাত নেই ফুলের চাহিদা দিন দিন কমে যাচ্ছে ফুলের বিক্রি নতুন নতুন প্লাস্টিকের ফুল আসায় অচল হয়ে পড়েছে পুকুরে ফোটা পদ্ম বীরভূমে চাদরা গ্রামে আগে চাষ করা হতো কুড়ি থেকে পঁচিশ পুকুর বা ডোবাতে এখন তা তিন থেকে চারটে পুকুরে আগে এবং এখনো এই গ্রামের পদ্ম চাষিদের হাত দিয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে এখানে পদ্মের দাম কম হলেও বাইরে বিক্রি হয় ভালো দামি কিন্তু বৃষ্টি না হয় এবারে চড়া দামে কিনতে হবে পদ্ম ফুল এমনটি আশঙ্কা করছেন পুজো কমিটি থেকে উদ্যোক্তরা সহ সাধারণ মানুষ এবারে বীরভূমের পদ্মের সহপাতায় ধরে যাচ্ছে জং ফলে স্টোরে রাখা যাচ্ছে না পদ্ম ফুল সামনে বিশ্বকর্মা পুজো আর সেই ফুল চলে যাবে শিল্প দেবতার পুজোতে আর তারপরে শুভ সূচনা হবে দুর্গা বীরভূমে এবছর পদ্মর অবস্থা খারাপ তার কারণ বৃষ্টি হয় নাই পুকুর গড়ে ভরে নাই হ্যাঁ সেই ঠারো পাতা উঠে গিয়েছে নিয়ে জং ধরে গিয়েছে ফুলের অবস্থাও খারাপ কারণ ফুলের ওই ডান্ডিগুলা জং ধরে গেছে এই জং ধরা ফুল স্টোরে থাকে না আর যারা পুজো টুজো দেবে তারা এই ফুল নিতে চায় না তারা তো পয়সা দিয়ে মাল নেবে তারা ভালো মালই দেখে নেবে তো সেই ভালো মাল এবছর পরিস্থিতি খারাপ আছে কেন ওই বৃষ্টির জন্য পুকুর গুঁড়ে ভরে নাই পুকুরগুলো ভরে থাকতো তোফান হয়ে তাহলে টায়ারটা যদি ভরে থাকতো তাহলে ডান্ডিগুলো বেডিং থাকতো না তাহলে পরিষ্কার থাকতো করতেন আগে মোটামুটি আট নটা পুকুরে আমি চাষ করতাম এখন সেটা জল নাই কি করবো তিনটে আছে এটার উপরে আমাদের সংসার নির্ভর কি করবো হ্যাঁ বলছি এই পদ্ম এখন কিরকম দাম পাচ্ছেন এখন মোটামুটি ওই ষাট টাকা সত্তর টাকা কোনদিন আশি টাকা কোনদিন পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ এই পুজোতে একটুকু হয় ওই পুজোর আশা ভাষায় সবাই থাকে হ্যাঁ কোথায় কোথায় এই ফুল মোটামুটি চেন্নাই মহারাষ্ট্র বোম্বে দিল্লি মুম্বাই হ্যাঁ বহু জায়গা দিয়ে যায় বাইরে ফুল কতজন মিলে চাষ করেন কতজন মিলে চাষ করে মানে এই মানে কতজন মিলে চাষি আছে এখানে চাষি আছে তিন চারজন ছিল তো চারজনের মধ্যে ওই আমি এই সাবমার্সালে জল টয়ে ভরেছিলাম বলে এই দুটো তিনটে পুকুরে বলে আমার কোনো রকম টুকটাক চলছে আর বাকিগুলা জল নাই বলে বন্ধ রেখে দেয় পুজোতে চড়া দাম হতে পারে পুজোতে চড়া দাম সেটা বলা মুশকিল আমদানির উপর নির্ভর কারণ হ্যাঁ না পাওয়া যেতে পারে কারণ উড়িষ্যা মালদা মুর্শিদাবাদ ওই ধার থেকে মাল কিন্তু আসছে হাওড়াতে হ্যাঁ মেন তো হ্যাঁ বীরভূমের অবস্থা ফুলের অবস্থা খারাপ আছে আমার নাম কাশিনাথ মাল হ্যাঁ আমি পদ্মচাষী এবছর খুবই খারাপ

পুজো নেই নেই কি করে দাম থাকবে আবার পুজোতেও দাম পাবো নাকি সেটাও কোনো গ্যারেন্টি নেই আগে সাত আটটা করতাম কিন্তু এখন তো সেভাবে জল নেই তো কি করে চাষ হবে আর দুটোতে ঠেকে গেছে তাতেও ভালো হয় না ফুল অল্প জলে প্রত্যেক দিন পুকুর দেখাশোনা করতে হয় তারপর আবার এই পদ্ম ইয়ে হয়ে যাচ্ছে জং লেগে যাচ্ছে পাতাগুলো পচে যাচ্ছে আমার নাম রুদ্র মালী পদ্মাষী